হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ। আমি হলাম তোমাদের বন্ধু অঞ্জু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশি আছো। তো বন্ধুরা, আমি এর আগের দিন বলেছিলাম যে আমি বীরচন্দ্রপুর এসেছি। তো বীরচন্দ্রপুর থেকে বেরিয়ে আমি তারাপীঠে পৌঁছে গেছি। তো এই দেখো, কথা বলতে বলতে আমি চলে এসেছি তারাপীঠ। তো তারাপীঠের ওপর দিয়ে আমি বাড়ি যাব। তো যখন তারাপীঠে এলাম, তাহলে একবার তারামায় দর্শন না করে গেলে হয়? তো ভাবলাম একটু মাকে প্রণাম করে যাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছো, তাদের সবাইকেই বলবো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অলটা করে দিও, তাহলে যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমায় একটু সাপোর্ট করো এগিয়ে যেতে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, এখান থেকে আমি বলেছিলাম বীরচন্দ্রপুর যাওয়া যায়, বাস যায়, গাড়ি যায়, সব কিছু। আর তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর 9 কিলোমিটার। তো আমি এখানে চলে এসেছি তারাপীঠে। তো এখান থেকেই আমি স্টেশন চলে যাব ট্রেন ধরার জন্য। তো একবার তো মায়ের মন্দিরে প্রণাম করেই যাব। পুজো হয়তো দেব না, কারণ আমি খেয়ে নিয়েছি, তো ভাবলাম মাকে একটু প্রণাম করেই যাই। তো চলো, এসে গেছি মায়ের মন্দিরের সামনে। তো এই যে গেট, এখান থেকেই তো মায়ের মন্দিরের রাস্তাটা। তো চলো যাই। তো এখানে এসে মন্দিরে চলে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে মায়ের দর্শন ঠিক মতো করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিল। আর জানোই, তারাপীঠে এসে ঠাকুরের দর্শন করাটা খুবই কঠিনকর ব্যাপার। ভিআইপি একটা লাইন হয়, সেখানে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি তো পুজোও দেব না, আমি মাকে প্রণাম করে যাচ্ছি, কারণ একেবারে তারাপীঠের ওপর দিয়ে যাবো, আর মায়ের মন্দিরের পাশ থেকে মাকে প্রণাম না করে গেলে মনটা কি মানে বলো। তো একবার আমি এরকম করে আসিনি, তার অনেক দিন আগে যখন আমি এসেছিলাম বীরচন্দ্রপুর, কিন্তু তারাপীঠ আমি আসিনি। তো একটু মনে খটকা লেগেছিল, কিন্তু সেই জন্য আজকে আর ভাবলাম যে না, সেই জিনিসটা করব না, মাকে একটু প্রণাম করেই যাব। নাইবা পুজো দিলাম, মায়ের মন্দিরে এসে দাঁড়ানোটাই অনেক বড় ব্যাপার, তাই না বন্ধুরা? তো ঘুরে ঘুরে অনেক চেষ্টা করলাম কোথা দিয়ে কি করব, কিন্তু এত ভিড় সম্ভবই নয়। এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম আমি ফোনটাকে নিয়ে, কোথাও যদি একটু কিছু দেখতে পাই, কোথাও যদি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারি। তো অনেক চেষ্টা করে ঘুরে ঘাড়ে এই সামনের দিকটা এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে বাস টাস দিয়ে ঘেরা, কি অবস্থা দেখতেই পাচ্ছ, সবাই প্রসাদের জন্য বসে আছে, আর আমি এখান থেকে এই যে ফোন নিয়ে নিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছি ভিডিও করার জন্য। ভিডিও পাগলি তো, কি করব বলো। তো এইভাবেই এখানে দাঁড়িয়ে থেকে মাকে প্রণাম করছিলাম, আর চেষ্টা করছিলাম কোন দিকে যাব, কোন দিকে যাব। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, আমার কাছে বেশি সময়ও নেই, যদি এখানে বেশি দেরি করি তাহলে আমি ট্রেনটা মিস করব। তো আমাকে ট্রেন ধরে বাড়ি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি কোনো রকম প্রণামটা সেরে বেরিয়ে যাবার চেষ্টা করছিলাম। তো এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে চেষ্টা করলাম, কিন্তু আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারিনি, জাস্ট 10 থেকে 15 মিনিট আমি ছিলাম এইটুকু মানে দেখার জন্যই। আর আমি সময় মানে দিতে পারলাম না এখানে, কারণ বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যাবে, ট্রেন পাবো না সেই জন্য। তো এখানে অনেক চেষ্টা করে হলো না, শেষমেশ এবার কিন্তু ফিরে যাব, কারণ ভিডিও আমি আর করতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এটুকুই করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও। তো ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা।